আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নবম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে। আমাদের যে সাধারণ গণিত বইয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা এর আগেও কিছু সূত্র করেছি, আজকে আমরা সেই সূত্র থেকে একটা সিরিজ শুরু করব, পাশাপাশি কিছু অঙ্ক তোমাদের বাসায় হোম প্র্যাকটিস দিব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যেকবারই কিন্তু তোমাদের বলি যে গণিতে ভালো করতে হলে তোমাকে কিন্তু নিয়মিত তোমার প্র্যাকটিস করতে হবে, আর আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং বাসায় বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি যে এখানে আমাদের কিছু সূত্র, যে আমি লিখে একটু দেখাই, এ কিউ প্লাস বি কিউ, তারপরে এ কিউ মাইনাস বি কিউ, এটা দিয়ে আমরা করব। এটা দিয়ে আমি একটু দেখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল কিউ হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো সবসময় কিন্তু, দেখো তোমাদের সাথে ক্লাস শুরু হইলে একটু কথা বলি এই বিষয়গুলো, ওই বিষয়গুলো আজকে কোনো কথা নাই, আজকে ডাইরেক্ট ক্লাসে, আজকে ডাইরেক্ট আমরা উপরে শুরু করে দিয়েছি যে তৃতীয় অধ্যায়। কারণ কি, আমাদের কিন্তু এই বিষয়ে সিএমসি শিখতে হবে, কারণ আমরা ডাইরেক্ট অঙ্কনের সময় পারি, দেখবা যখন ভেঙে ভেঙে একটা সিএমসি আসে তখন কিন্তু আমাদের পারা একটু কষ্ট হয়ে যায় বা একটু সমস্যা হয়ে যায়। তাহলে দেখো আমি এটা মান নির্ণয়, কখন মান নির্ণয় হবে কখন, এটা আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিব, তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি স্যার কি বলে বা কিভাবে বলে। দেখো যদি প্লাস মাইনাস দিয়ে খেয়াল করলে এটা কিন্তু মুখস্থ করার মতো কিছু নাই। যদি আমার এখানে প্লাস থাকে তাহলে প্লাস হবে, বাইরে মাইনাস হয়ে যাবে, আর এইখানে যেটা লিখবো সেটা ইনটু, এখানে গুণ আগে সেটা থাকবে, এটা কিন্তু আমাদের সহজ বিষয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, মানে যখন আমি এখানে প্লাস দেবো আমার একই কথা যে তাহলে বাইরে মাইনাস হয়ে যাবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টু এ বি হয়। আর আরেকটা বিষয় এটা খেয়াল রাখো যে এটা যদি হয়, যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে ফোর এ বি হবে। আমি আগের ক্লাসেও বলেছিলাম এক সময় যে আমাদের কখন ফোর এ বি হবে কখন টু এ বি হবে সেই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করেছিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার যদি হয় কোনো সিদ্ধান্ত তাহলে আমাদের টু এ বি হবে, আর যদি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হয় তখন আমাদের ফোর এ বি হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, যে আমরা আজকে যে সিরিজটা নিয়ে আলোচনা করব আমি একটু কথাটাকে বলে লিখব, তারপরে আমি তোমাদের সাথে অঙ্কটা নিয়ে কথা বলা শুরু করব। দেখো অঙ্কটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1 বাই x সমান সমান রুট 3, কোয়াতে আমাদের বলেছে যে, কোয়াতে কি বলছে যে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস রুট ওভার 3x সমান সমান 1 প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করো, এটা হচ্ছে প্রমাণ করো। আচ্ছা খ নম্বরে বলছে 23 x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান সমান 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্রমাণ করো, এটাও কিন্তু প্রমাণ। তুমি ফার্স্টেও লিখতে পারো প্রমাণ করো যে, আবার এখানে লিখতে পারো লাস্টে প্রমাণ করো যে, ঠিক আছে। গতে বলছে x টু দি পাওয়ার 6 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের অঙ্ক, এই বিষয়ে এটা নিয়ে আমরা ক্লাস দিব এবং এটা সলভ করব, এবং বাকি আরো দু একটা সিনেশন তোমাদেরকে আমি বাসায় করতে দিব। এখন দেখো এই বিষয়টা আমার একটু ক্লিয়ার হতে হবে যে, দেখো এখানে উদ্দীপক কিন্তু অনেক ছোট একটা, এবং এখানে কিন্তু বলা হয়েছে যে, এখানে বলা হয়েছে এস ইজ নট ইকুয়াল টু 0, এক্স ইজ নট ইকুয়াল টু 0 মানে এক্স এর মান কখনো 0 হতে পারবে না। তাহলে এক্স এর মান যদি 0 হতে না পায় তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মান আসবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে আমাদের সিরিজটা সমাধান করি, সবাই খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তাই আমি বলবো না যে তোমরা একবারে বুঝে দাও বা একবারে পারবে, এরকম না, আমাদের কিন্তু বোঝার মতো মানসিকতা তৈরি করতে হবে। তাহলে দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা ওটা করব, প্রমাণ করব যে x মাইনাস 1 বাই x সমান সমান রুট 3। আচ্ছা আমরা জানি এটা কিন্তু আমরা লসং করতে পারি, আমার যেভাবে চাপে যে অনুযায়ী চাপে সেই অনুযায়ী কিন্তু তোমাকে আগাতে হবে, বা x স্কোয়ার মাইনাস 1 সমান সমান এ পাশে ভাগ থাকলে বেজা কি হবে গুণ হয়ে যাবে। এখন দেখো আমাদের প্রমাণ চাইছে কি,
প্রমাণে যেরকম চাবে তোমাকে সেই রকম ভাবে সাজাইতে হবে। দেখো তাহলে আমাদের প্রমাণে চাইছে এটা, তাহলে সেইটাই পেশে নিয়ে আসছি মাইনাস ওটা পেশে নিয়ে গেছি, তাহলে এটা প্রমাণিত, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা ক নম্বরের অ্যানসারটা হয়ে গেল। এখন আমি এরকম বলছি যে অনেক সময় কিন্তু আমাদের উদ্দীপক এরকম থাকে যে x স্কয়ার মাইনাস রুট ওভার 3x প্লাস 1 সমান 0 হলে হলে x মাইনাস 1 বাই x সমান সমান কত, এটা কিন্তু আসতে পারে। তখন কিন্তু আমরা কি করব, উল্টা দিকে যাব, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যেতে যেতে আমাদের কিন্তু মানটা চলে আসবে। তার মানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এইভাবে কিন্তু আমরা আগাতে পারি, এভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা আগাইতে পারি এবং সমাধান করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কটা বুঝতে পারছি আশা করি। এখন আমরা খ শুরু করব, আসো আমরা খ নম্বর শুরু করি। খ নম্বর কি আমাদের প্রমাণ করতে বলছে, খ নম্বর কি বলছে প্রমাণ করতে, এখন ধরো এখানে আমাদের আগে হচ্ছে মানটা দেওয়া আছে, কি মান দেওয়া আছে, x মাইনাস 1 বাই x সমান সমান কত রুট 3, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে দেখো খ করতে গেলে আমাদের একটা মান লাগবে সেটা আমরা বের করে নিব, এটা না লিখে আমরা দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান x প্লাস 1 বাই, দেখো এটা আমরা কিন্তু মাইনাস প্লাস 2 এ বি, ও সরি এটা মানটা বসে দিয়েছি আবার, যে x মাইনাস 1 বাই x সমান সমান রুট 3, দেখো এটা মান কত রুট 3 প্লাস 2, 3 প্লাস 2 সমান সমান 5, তাহলে আমরা কিন্তু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 5 পেলাম। এখন দেখো এটা যদি আমরা পেয়ে যাই আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডটা করা একেবারে সহজ হয়ে গেল, কারণ আমরা জানি যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, দেখো আমরা কিন্তু এটা বের করতে পারা মানেই আমার লেফট হ্যান্ড সাইডটা সহজ হয়ে যাওয়া, যদি আমি এটা বের করতে না পারতাম, যদি আমি এটা বের করতে না পারতাম তাহলে কিন্তু আমার অঙ্কটা হতো না, কিন্তু যখন আমি এটা মান বের করে ফেলতে পারছি তখনই কিন্তু আমার অঙ্কটা করতে সহজ হয়ে গেছে। তাহলে মাথায় রাখতে হবে যে আমরা যখন অঙ্কটা করব তখন অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আমরা কোন দিকে আগাচ্ছি এবং কোন বিষয়টা আগাচ্ছি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা শেষ, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব। এখন দেখো আমরা যে এই যে মানটা পেয়ে গেছি এই মানটা দিয়ে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডে করতে পারবো, তুমি একই অঙ্কের মধ্যে যে মান থাকে তুমি যে কোনো জায়গায় বসাতে পারবে, এটা তোমার মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের কি করতে হয় ডবল করে বের করতে হয়, ডবল করে বের করার দরকার নেই, ডবল করে না বের করে আমরা লিখে দিতে পারি যে ক হতে পারি বা খ হতে পারি, ক হতে পারি লিখে দিতে পারি। আসো আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, যে 5 ইনটু x টু দি পাওয়ার 4 4 প্লাস 1 বাই x টু পাওয়ার 4, এখন দেখো এইখানে কিন্তু আমাদের একটু সূত্র ফেলতে হবে, সূত্রকে একটু ফরম্যাট করে ভেঙে নিতে হবে, দেখো ভেঙে নিছি, এগুলা কিন্তু আমাদের ক্লাস 8 এও ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো একটু আগে যে সূত্র লিখছি এখন সেই সূত্র বলবো, x স্কয়ার প্লাস x a প্লাস b হোল স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে, a প্লাস b, তার মানে কি এটা হচ্ছে a এটা হচ্ছে b, a প্লাস b মাইনাস 2 a b, দেখো এখান থেকে কিন্তু আমরা সহজেই এটার মান কত পাইছি আমরা বলতো 5, সরি স্কয়ারে 5 স্কয়ার মাইনাস 2, তাহলে 5 ইনটু 25 into 25 into 23 = 115 লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা আসি গতে, আমি কিন্তু সময় একটু কম আজকে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে আমরা আরো কিছু শিখতে পারি বা আরো কিছু সৃজনশীল তোমাদের বাসায় করে দিতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এই জন্য একটু দ্রুত আগাচ্ছি এবং এই বিষয়টা খেয়াল রাখবো। এরপর আমাদের গতে দেখো কি আছে,
গতে আমাদের তার আগে আমাদের লিখে নিতে হবে খ হতে পাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 5 এটা আমাদের পূর্ণ রাশি দেখো কি আমাদের কোন রাশি দিয়ে মান বের করতে বলতে দেখো দেখো পূর্ণ রাশি আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এটাকে যদি আমরা কিউব করে নেই দেখো করতেই পারি আচ্ছা কেন কি করলাম এটা জিনিস খেয়াল করো আমি তো এখানে এই 3 টা ভিতরে রাখতে পারতাম মানে এটা তো আমি এভাবে ভাঙতে পারতাম এভাবে আমরা 6 হতো এখন কথা হচ্ছে আমার এখানে ফিক্স করে মান দেওয়া আছে আমার তাই স্কয়ারে মান লাগবে তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b তাহলে এটা মান কত 5 কিউব 3 ইনটু 5 125 3 প্লাস 15 বিয়োগ 110 দেখো তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসলো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি যে এই যে বিষয়টা আলোচনা করলাম অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করেছ এবং মনোযোগ সহকারে বুঝতে পেরেছ এটা আমি আশা করি কারণ কি যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের পরবর্তীতে করতে কিন্তু সহজ হবে যদি আমাদের পরবর্তীতে আমরা এটা না বুঝি পরবর্তীতে করতে গেলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে এবং এই সমস্যাটা কিন্তু ভালো মতো আমাদের সেটা বোকাবে আর কি দেখবো অনেক সময় দেখবা যে অনেক স্টুডেন্ট দেখবা যে বুঝতে পারছে যে এই সূত্র পড়বে কিন্তু জাস্ট প্রয়োগ করবে সেটা কিন্তু বুঝতে পারে না প্রয়োগ না এখন তুমি অনেক কিছু জানো তোমার মাথার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু কিন্তু তুমি ওটাকে বের করতে পারলে না প্রয়োগ করতে পারলে না কাজে লাগাতে পারলে না তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তাহলে আমাদের এটা সবাই তুলে নাও খাতায় আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই তোমাকে এই দিক খেয়াল রাখতে হবে যে এটা তোমাকে বুঝে শুনে করতে হবে এবং বোঝার পরে ওই বিষয়টা নিয়ে তোমাকে কিন্তু আলোচনা করতে হবে এখন আমি তোমাদেরকে দুইটা অঙ্ক দিব বাসায় দুইটা একটা বা দুটো দিব তোমরা এই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে যাতে আমরা বুঝতে পারি যে তোমরা বাসায় প্র্যাকটিস করেছো এবং তোমরা এগুলো যাতে পারো আসো আমরা সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি না পারলে সমস্যা নেই যদি না পারো বললে আমি আবার করে দেব তাহলে এক নম্বর সমস্যা x স্কয়ার মান নির্ণয় করো গ নম্বরে বলছে কি দেখো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান সমান 58 রুট 2 প্রমাণ করো এটা এখানে লিখলে ভালো হতো যে প্রমাণ করো যে এত সমান সমান হলো তাহলে দেখো ফার্স্টে কি বলছি যে এটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা দেখো লিখছি যে x এর মান নির্ণয় করো আবার x টু পাওয়ার 4 প্লাস 1/x টু পাওয়ার 5 এর মান নির্ণয় করো এরপর প্রমাণ করো যে x টু পাওয়ার 5 প্লাস 1/x টু পাওয়ার 5 সমান সমান 58 মানে 58 রুট 2 এটা গেল এরপর আরেকটা দিয়ে দেই তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো যাতে পরবর্তীতে আমাদের করতে সুবিধা হয় যে আরেকটা দেই এটা সময় তুলে নাও দুই নম্বর সমস্যা যে পি স্কয়ার উদ্দীপকটা হচ্ছে পি স্কয়ার সমান সমান 7 প্লাস 4 রুট 3 পি স্কয়ার সমান সমান 4 প্লাস 7 রুট 3 এটা হচ্ছে আমাদের উদ্দীপক পি এর মান নির্ণয় করো এত সমান সমান 720 আচ্ছা এক আগেটার মতোই পি এর মান নির্ণয় করো ফল নম্বরে বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 x কিউ এর মান নির্ণয় করো দেখো আগের মতোই কিন্তু অঙ্কটা দিচ্ছে আগের মতোই তোমরা একটু খেয়াল করো এটা হচ্ছে p হবে সরি p t কিউ এরপর দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান 24
প্রমাণ করো। তাহলে আমরা কয়টা অঙ্ক দিলাম? দুটো অঙ্ক দিলাম। দুটো অঙ্ক তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবে যে ওই উদ্দীপক, দেখো এই উদ্দীপক থেকে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারি। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব দেখবো সমস্যা বের হবে, যখন সমস্যা বের হবে তখন কিন্তু তুমি বলতে পারবো আমাকে, স্যার এই জায়গায় সমস্যা বের হয়েছে, এটা কিভাবে করব, এই বিষয়টা কিন্তু তখন আমাদের নজর আসবে, তাছাড়া কিন্তু আমাদের নজর আসবে না। যদি তুমি প্র্যাকটিস নাই করো তখন বুঝতেই পারবে না কোথায় সমস্যা আছে। কথা হচ্ছে যে কাজ করে তার কাছেই কিন্তু সমস্যা মনে হয় বা তার কাছেই ভুল ত্রুটি ধরা পড়ে। যে কাজ করে যে সেই কিন্তু ভুল করে, আর যে কাজ করে তার ভুল কিসের? কয় স্যার আমি একটা অঙ্ক পরীক্ষা ভুল করে নেই। তা ছোট্ট একটা গল্প, একটি স্যার দুই স্টুডেন্টের বলতে চাই তোমরা পরীক্ষায় কি কি লিখছো। তা এক স্টুডেন্ট স্যার আমি তো পাঁচটা লিখছি, আমার মনে হয় যে একটা ভুল হয়েছে। আর এক স্টুডেন্ট স্যার আমার একটাও ভুল জানি। কয় তোমার একটা ভুল মানে? কয় স্যার পরীক্ষা তো আমি একটা লিখেই নি একটা। তার মানে হচ্ছে সে পরীক্ষা একটাও লেখে নেই, তার মানে তার ভুল আসবে করতে গেছে, তো লেখেই নেই। আর যে লেখছে তার হয়তো একটু একটু ভুল হতেই পারে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টা আজকে ক্লাস ছিলাম অবশ্যই তোমাদের কোনো কোনো ভাবেই তোমরা উপকৃত হয়েছো এবং এই বিষয়টা বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে যাতে আমরা বুঝতে পারি যে তোমরা এটা বুঝতে পারছো, এবং না বুঝতে পারো বুঝতে পারি যে তোমরা জানাইছো যে বুঝতে পারি নাই। এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।